এই জায়গার উপরেই ছিল সেচ নালা। কয়েক দশক ধরে চাষিরা জল পেত, সেচ নালা ভেঙে ফেলার কারণে আজ দু বছর ধরে চাষিরা জল পাচ্ছে না। আমাদের মাঠের যে সেচ নালাটা আছে, এটা বিগত আজ 40 বছর ধরে আমরা জল নিয়ে চাষ করছি জমিনে, কিন্তু এই রিসেন্ট 2 বছর সরকারের রাস্তার কাজের জন্য আমাদের সেচ নালাটা ভেঙে দিয়েছে। বর্তমানে প্রধানমন্ত্রী সড়ক যোজনা রাস্তা হওয়ার ফলে রাস্তাটি কেনেলটি পুরোপুরি বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে আমরা চাষিরা দক্ষিণ প্রান্তে যে জল নিয়ে যাচ্ছিলাম সে জল নিয়ে যেতে পারছি না। এখন চাষের খুব প্রবলেম হচ্ছে, যাতে এই রাস্তাটা ঠিক করা হয় বা কেনেলটা ঠিক করা হয়, দুটোই যেমন একসঙ্গে হয়, মোটামুটি তার সুব্যবস্থা করে আনলে আমরা সব উপকৃত হব। 1 বছর আগে আমি এই সেচ নালার সমস্যা নিয়ে একটি সমস্যার ভিডিও তৈরি করেছিলাম। কেচন্দার সেচ নালার সমস্যাটি বা ভিডিওটি আমি দেখেছি। প্রকৃতিতে রঞ্জিতবাবু একটি দরখাস্ত লিখেছিল, সেই দরখাস্তে সই করেছিলাম, সেটা পঞ্চায়েত প্রধান এবং ভিডিওতে জমা দেওয়া হয়েছিল। আমি কৃষকদের নিয়ে মিটিং করি, দরখাস্ত লিখে তাদের সই করি, এর সাথে নিয়ে গিয়ে পঞ্চায়েত প্রধান ও বিডিও দপ্তরে জমা করি। একটা হচ্ছে কেন সমস্যা নিয়ে অ্যাপ্লিকেশন বাক্সের মধ্যে জমা দিলাম। নমস্কার, আমি গ্রামাঞ্চল প্রধান। কেচন্দার গ্রামের গ্রামবাসীরা একটা সেজনের জন্য আবেদন দিয়েছিল, সেই আবেদনটা রঞ্জিত বাবু সাংবাদিক নিয়ে আমাদের পৌঁছেছিল। আমি ভিডিও দেখেছি কাজ রানিং অবস্থার ভিডিও দেখেছি। আমি সেচ নালাটি MGNRG এর প্রকল্পে সংস্কার করে দেন। এই সেচ নালাটা সংস্কার হয়েছে, তাতে আমরা চাষিরা সবাই খুশি এবং উপকৃত হব, ভালোভাবে চাষটা করতে পারবো। সেই সময় আমি যে জায়গার উপর দাঁড়িয়ে কথা বলেছিলাম, ঠিক সেই জায়গার উপরেই দাঁড়িয়ে কথা বলছি। তখন এখানে সেচ নালা ছিল না, এখন সেচ নালা পুনর্নির্মাণ করা হয়েছে। আমার অঞ্চলে যে কাজ হয়েছে 19 কুড়িতে, তাতে আমরা 100 দিনের কাজে প্রাইজ পেয়েছি। প্রাইজটা আপনি দেখতে পারেন, 19 কুড়িতে 100 দিনের কাজে আমরা প্রাইজ পেয়েছি। এখন কেচন্দা গ্রামে চাষিরা অবজেকশন ছিল, এরা শেখাগেলেন থেকে একটা সেচ নেওয়ার জন্যে দীর্ঘদিন হয়নি, কিন্তু আমি ওই সেচ নেওয়াটা কমপ্লিট করে চাষিদের উপকার জন্য চেষ্টা করেছি। অবশ্য কাজটা সাকসেসও হয়েছে, চাষিরা বেশিরভাগই উপকৃত হোক। সেচ নালার সমস্যা সমাধানে কৃষকরা খুশি। ভিডিও ভলেন্টিয়ারের পক্ষ থেকে ধন্যবাদ গ্রাম পঞ্চায়েত সদস্য ও প্রধান সাহেবকে, সাথে সাথে ধন্যবাদ জানাই যারা ভিডিওটা তৈরি করতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সাহায্য করেছেন। ইন্ডিয়া আনহার্ডের পক্ষে আমি রঞ্জিত পাল।